ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. হিন্দুদের বাড়িতে যদি ভালো হয় ইসলামের বিরুদ্ধে ওরা লড়াই করে না মুসলমানদের বিরুদ্ধে, হ্যাঁ তাহলে যেতে পারেন। আর যাবেন তো যেটা আমাদের জন্য, যেসব খাওয়া আমাদের জন্য হালালগুলো খাবেন, তা হারাম তো খাবেনই না, আপনি তা বুঝেন কোনটা কী। আর উদ্দেশ্য শুধু এটা না হয় যে তার সাথে বন্ধুত্ব করা, এরকম করলে তো জায়েজ হবে না। উদ্দেশ্য হলো এই হিন্দুকে আমাদের পথে আনা, তাদের সাথে কী সম্পর্ক এই জন্য রাখা যেন এর দ্বারা তারা হেদায়তের আলো পায়, হক জেনে হক গ্রহণ করে ইসলাম কবুল করে, এই নিয়ে যাবেন দাওয়াত দিবেন। কিন্তু আপনি এক শব্দ করেছেন, একটা হিন্দু ছিল আমার বন্ধু, হিন্দু আপনার বন্ধু হবে না, হিন্দু কখনো বন্ধু হয় না। হ্যাঁ ও স্বাভাবিক মানুষ হিসেবে তার সাথে সম্পর্ক রাখবেন, বন্ধু হিসেবে রাখবেন না, সে কখনো আপনার বন্ধু হতে পারে না, আল্লাহ মাফ করুক, যতক্ষণ পর্যন্ত সে ইসলাম কবুল না করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা ওয়ালিয়াল্লাহ ওয়া সালিহুল মুমিনিন, আমার ওলি তো আল্লাহ আর নেককার মুমিন। এমনিভাবে আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেছেন, আমার দুশ্মন তোমাদের দুশ্মনকে তোমরা বলি বানাও না, তোমরা তোমাদের প্রোটেক্টর বা বন্ধু এর অভিভাবক তত্ত্বাবধায়ক এরকম বানাও না, বন্ধু বানাও না। হিন্দু কখনো বন্ধু হয় না, হিন্দুর সাথে সম্পর্ক রাখলেন এটা কি, এটা তো নাজাইজ না, কিন্তু বন্ধু বলবেন না। এই কিন্তু কখনো মানুষকে বুঝাবার জন্য বলে, ওইটা আরেক অধ্যায়, হয়তো কথাবার্তা তার সাথে ইয়ে করার জন্য, কিন্তু আপনি মনে মনে বুঝবেন যে জানতে হবে যে এটা সে আমার বন্ধু হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে ইসলাম কবুল করলো না। সর্বোপরি আপনি যে প্রশ্ন করেছেন, রমজান গায় রমজান যাওয়া যায় তাদের বাড়িতে, তো যে নিয়তে যাবেন তা যাবে বললাম স্বাভাবিক সম্পর্ক, আর এর দ্বারা যেন তারা ইসলাম ইসলামের আলো পায় সেজন্য সচেষ্ট থাকবেন। বারাকাল্লাহু ফিক, আসসালামু আলাইকুম।